একটা আশ্চর্যজনক রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে থাকে অদ্ভুত এক রাজা। এই রাজার রয়েছে আশ্চর্যজনক কিছু সিক্রেট, এমন সিক্রেট যেটা পৃথিবীর বাকি সবার না জানাই ভালো। আর এই রাজপ্রাসাদ রক্ষা করার জন্য বন্দুক নিয়ে সবসময় প্রস্তুত থাকে একজন বিশ্বস্ত পেয়াদা। প্রতিটা রাজা রানীর গল্পে রানীর চরিত্রটাই সবচেয়ে বেশি মজার হয়, কারণ ধোকার শুরুটা সেখান থেকেই। আজকের এই গল্পে একটা রাজকুমারীও আছে যে 15 বছর পর রাজপ্রাসাদে ফিরে আসে তার বাবার সাথে দেখা করতে। কিন্তু রাজার আত্মা তাকে বারবার বলে এই প্রাসাদে একটা শয়তান আছে, এখান থেকে পালিয়ে যাও। রাজা মারা গেলে রানী তো সবার আগে জানার কথা, কিন্তু রানীর মতে রাজা তো দিব্যি বেঁচে আছে। কি মনে হচ্ছে, গল্পটা ধরে ফেলেছেন? ধুর, এখনো গল্পে কিছুই বোঝেননি, ভুলে গেছেন এই গল্পে একটা ভূতও আছে। এই ভূতটা কার পক্ষে শেষ মিনিট পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না। এমনই এক টুইস্টে ভরা কনফিউজিং গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তি পাওয়া গ্যাসলাইট, যার অর্থ দাহ্য পদার্থের শিখা। এই গ্যাসলাইটের আরও একটি বাংলা মানে আছে। মানেটা এমন যে একটা মানুষের ব্রেন নিয়ে এমনভাবে খেলা হয় যেন তার নিজের উপরই সন্দেহ হয় সে পাগল নাকি সুস্থ। কিন্তু মজার বিষয় হচ্ছে, আজকের গল্পে মুভির কেউই পাগল হবে না, পাগল হব আপনি অথবা আমি, মানে দর্শক। চলুন তাহলে শুনে আসি গ্যাসলাইট মুভির গল্পটি। সকালের আলো ফুটতেই একজন জেলে ঘাটে বেঁধে রাখা নৌকা দিয়ে মাছ ধরতে ঝিলে যায়। ঝিলের মাঝে গিয়ে জেলে তার নৌকার নোঙর ফেলে। তখনই পানির নিচে একটি লাশ দেখতে পাওয়া যায়। সিন শিফট হয়, মায়াগড়ের রাজকুমারী মিশা রেল স্টেশনে নেমে দেখতে পায় তাকে রিসিভ করার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে থাকা লোকটি ঘুমাচ্ছে দেখে মিশা তাকে ডেকে তুলতেই লোকটি নেমে বলে, প্রণাম রাজকুমারী, ক্ষমা করবেন আমি একটু। মিশা তাকে থামিয়েই বলে, ভুল আপনার না, ট্রেনের। ট্রেন আজ দেরিতে এসেছে, কিন্তু আপনি ঠিক সময় এসেছেন বাদাম কাকা। ড্রাইভার অবাক হয়ে বলে, এত বছর পরেও আমার নাম মনে আছে আপনার? মিশা বলে, শুধু নাম না, আপনার বলা সব গল্প আমার মনে আছে। বাদাম কাকা বলে, ছোট রানী আপনার জন্য অপেক্ষা করছে, চলুন। যাবার সময় গাড়িতে বসে মিশা রাজপ্রাসাদ থেকে তার বাবার পাঠানো খামটি হাতে নিয়ে খুলে দেখে তাতে তার ছোটবেলার ছবি এবং একটি চিঠি রয়েছে। চিঠিতে সে আরো একবার চোখ বুলিয়ে নেয়। রাজপ্রাসাদে এসে গাড়ি থেকে নেমে মিশাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে ছোট রানী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। মিশা তাকে রুকমণি নাম ধরে ডাকে। রুকমণি কিছুটা অবাক হলেও মিশাকে বলে, তুমি অনেক বড় হয়ে গেছো। রুকমণি হলো রাজা রতনের, মানে মিশার বাবার দ্বিতীয় স্ত্রী। রুকমণি মিশার হুইল চেয়ার ঠেলে তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। হঠাৎ একটি বড় ফ্রেমের ছবিতে মিশার চোখ আটকে যায়। রুকমণি ছবিটার দিকে তাকিয়ে বলে, ওটা তোমার বাবা আর তার কুকুর কমান্ডো। রুকমণি বলে, যখনই রতনের গাড়ি আসে কমান্ডো গন্ধ পেয়ে তখনই গেটে গিয়ে বসে থাকে। মিশা জিজ্ঞেস করে, বাবা কোথায়? রুকমণি জানায়, সল্ট ফার্মে কর্মীদের আন্দোলন চলছে, সেখানে রতনকে যেতে হয়েছে। তুমি আসবে তাই রতন বাসায় থাকার অনেক চেষ্টা করেছিল। এরপর রুকমণি মিশাকে তার রুমে রেখে আসে। ডিনারের সময় রুকমণি মিশাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে অনলাইনে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এই ডিজিটাল সময়ে তোমাকে এতদিন পর ফিরে পাওয়াটা অবাক করার মতো বিষয়। মিশা জবাবে বলে, আমার কাছে শেয়ার করার মতো কিছুই ছিল না। মায়ের মৃত্যু এবং আমার অ্যাক্সিডেন্টের পর আমার মধ্যে শুধু বাবা এবং তোমার প্রতি ঘৃণাই ছিল। রুকমণি বলে, সেজন্য আমি দুঃখিত, তবে তোমাদের পরিবার আলাদা করে দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না, এখনো নেই। যাই হোক, চলো তোমাকে কিছু দেখাই। রুকমণি মিশাকে একটি রুমে নিয়ে যায়। রুমে রাখা একটি বাক্স খুলতেই মিশা তার মধ্যে বেশ কিছু ভিসিআর আর ক্যাসেট দেখতে পায়। রুকমণি বলে, রতনের কাছে তোমার এই ভিডিওগুলো ছিল, বসে বসে বারবার এই ভিডিওগুলো দেখত। গায়ত্রীর আত্মহত্যা এবং তোমার অ্যাক্সিডেন্টের জন্য সব সময় নিজেকে অপরাধী ভাবত। তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তোমার ঘৃণা মাঝে দেয়াল হয়েছিল। তুমি আসবে শুনে রতন অনেক খুশি ছিল। মিশা জানতে চায়, তাহলে বাবা এখানে নেই কেন? রুকমণি তার প্রশ্নের উত্তর দিতে পারে না। মিশা মোবাইল থেকে তার বাবার নাম্বারে কল দিলে মোবাইল বন্ধ পায়। হঠাৎ সে দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়। হুইল চেয়ার নিয়ে মিশা দরজার সামনে এগিয়ে যায়। দরজা খুলে কাউকে না দেখতে পেয়ে সে যখনই চলে আসবে ঠিক তখনই আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ আসে। এবার সে হুইল চেয়ার নিয়ে রুমের ভেতরে যায়। রুমটা সম্পূর্ণ খালি, শুধুমাত্র মেঝেতে লাল কাপড় বিছিয়ে রাখা, যার শেষ অংশ পাশের দরজায়। মিশা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই দরজাটি আপনা আপনি লেগে গেলে মিশা কিছুটা ভয় পেয়ে যায়। দরজাটি খুলে মিশা একটা লম্বা বারান্দায় যায়। সেখানে সে তার বাবার মতোই কাউকে দেখতে পায়। মিশা চমকে উঠে বাবা বলে ডাক দেয়। ছায়াটা তখন সামনের দিকে এগিয়ে যায়, মিশাও পিছু পিছু যায়। সামনে থাকা পর্দা ঠেলে ভেতরে গিয়ে দেখতে পায় পরিত্যক্ত সুইমিং পুল। হঠাৎ সে তার অপর পাশে বাবার মতো লোকটিকে দেখতে পায়, তার ছায়াও স্পষ্টভাবে পানিতে দেখা যাচ্ছে। মিশা আবারও তার পিছু নেয়, পেছনে গিয়ে দেখে তার বাবার মতো পোশাক পরা লোকটি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ঠিক তখনই কেউ মিশার হুইল চেয়ার পেছন থেকে ধাক্কা দিলে মিশা গড়িয়ে নিচে পড়ে যায়। মিশার জ্ঞান ফিরতে দেখে সে তার বিছানায়, সেখানে তার পারিবারিক ডাক্তার আর বাড়ির বাকি সবাই দাঁড়িয়েছিল। ডাক্তার তার কাছে জানতে চায় এত রাতে সে সেখানে কেন গিয়েছিল। মিশা বলে সে তার বাবাকে দেখতে পেয়েছে। ডাক্তার মিশাকে বলে তার বাবা কাজের জন্য বাইরে গেছে, সে এখানে কিভাবে আসবে, আর যদি এসেও থাকে তাহলে হয়তো তার সাথে লুকোচুরি খেলছে। রুকমণি তখন বলে মিশা হয়তো কাপিলকে দেখেছে, যে আমাদের প্রাসাদের ম্যানেজার। কিন্তু মিশা তাদের কারো কথায় বিশ্বাস করতে চায় না, তাই সে সবাইকে নিয়ে পরিত্যক্ত সুইমিং পুলের কাছে যায়, কিন্তু সেখানে কেউ কিছুই দেখতে পায় না। পরের দিন সকালবেলা নাস্তার সময় মিশা কাজের মেয়েকে জিজ্ঞেস করে বাবা কোথায় আছে তুমি কিছু জানো, কিন্তু মেয়েটি জানায় সে সব সময় রান্নাঘরে থাকে, তাই কিছুই জানে না। তবে প্রাসাদের ম্যানেজার কাপিল বলতে পারবে, কারণ সে সব সময় রাজার সাথে সাথেই থাকে। নাস্তার শেষে রুকমণি মিশাকে নিয়ে রাইফেল শুটিং স্পটে আসে। প্রতি বছর এখানে বিভিন্ন রাজ্যের রাজা এবং তাদের প্রতিনিধি শুটিং এ অংশগ্রহণ করে। সেখানে রুকমণি মিশাকে তার কাজিন রানা সিং এর সাথে পরিচয় করিয়ে দেয়। রানা সিং জানতে চায় এবার তো মায়াগড়ের রাজা আসেনি, তাহলে অংশগ্রহণ করবে কে। তখন রুকমণি জানায় তাদের প্রতিনিধিত্ব করবে ম্যানেজার কাপিল। রানা তখন বলে আজ সেই জয়ী হবে, আর এই জয় সেলিব্রেট করার জন্য সন্ধ্যায় পার্টিও রেখেছে। এরপর যথারীতি শুটিং শুরু হয়। কাপিল প্রথম রাউন্ডে সবার থেকে এগিয়ে যায়, কিন্তু পরের রাউন্ডে সে শুট করলে রাইফেল থেকে ব্যাকফায়ার হয়, যার কারণে কাপিল তার হাতে আঘাত পায়। এরপর কাপিল নিজে নিজেই তার হাতে ড্রেসিং করতে থাকে। তখন মিশা এসে তাকে জিজ্ঞেস করে হঠাৎ তার বন্দুকের কি হয়েছে। কাপিল জানায় বন্দুক ঠিক ছিল, কিন্তু রুকমণির কাজিন রানা বন্দুকের নলের মধ্যে পাথরের টুকরা রেখেছিল, যার ফলে বন্দুক থেকে ব্যাকফায়ার হবে এবং সে জিতে যাবে। কাপিল বলে বড় মানুষের সাথে সমানে সমানে না হলে লড়াই করা যায় না। রাজারা গরিবদের কখনো তাদের কাতারে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না, কিন্তু মায়াগড়ের রাজা ছিল ঠিক তার উল্টো। মিশা জানতে চায় কেমন। কাপিল জানায় সে যখন 10 বছরের ছিল তখন কাপিল তাদের প্রাসাদে চুরি করতে এসে রাজার হাতে ধরা পড়েছিল, কিন্তু রাজা তাকে মারেনি, এমনকি বকাও দেয়নি, বরং তাকে নিজের সাথে রেখে আরও একবার সুযোগ দিয়েছে। কাপিল আরও জানায় রাজা মিশার নামে যে ট্রাস্টটি খুলেছিল সেই ট্রাস্টের অর্থেই কাপিল পড়াশোনা করেছে। মিশা কাপিলের হাতে ব্যান্ডেজ করতে করতে জিজ্ঞেস করে তার বাবা কোথায় আছে। কাপিল জানায় সে একটি প্রপার্টির কাজে কোর্টে গিয়েছিল, তাই সে জানে না রাজা কোথায় আছে। মিশা জিজ্ঞেস করে বাবা আর রুকমণির মধ্যে সম্পর্ক কেমন। কাপিল বলে প্রাসাদের ভেতরে কার সাথে কার কেমন সম্পর্ক সেটা বোঝা সহজ নয়। সেদিন মাঝরাতে মিশা পাশের রুম থেকে পিয়ানো বাজানোর শব্দ শুনতে পায়। পিয়ানো বাজানোর সুরটা তার পরিচিত, এই সুরেই তার বাবা পিয়ানো বাজাতো। মিশা দ্রুত পিয়ানোর রুমে আসে, সে দেখে অদৃশ্যভাবে কেউ পিয়ানো বাজাচ্ছে। পিয়ানোর ঠিক উপরে অ্যাশট্রেতে রাখা জ্বলন্ত সিগারেট। মিশা যখন পিয়ানো স্পর্শ করতে যাবে তখনই পাশের রুমে হঠাৎ লাইট জ্বলে ওঠে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সেই রুমে গিয়ে দেখে প্রজেক্টরে সেই পুরনো ভিডিও চলছে, যে ভিডিওতে দেখা যায় তার বাবা পিয়ানো বাজাচ্ছে। একটু পরেই ভিডিওতে দেখা যায় তার বাবা পিয়ানো বাজানো থামিয়ে তাকে হাত বাড়িয়ে বলছে আসো আমার সাথে বসে পিয়ানো বাজাও। মিশা তার বাবার দিকে হাত বাড়িয়ে দিতেই পর্দার ভেতর থেকে একটি হাত বের হয়ে মিশার হাত চেপে ধরে। মিশা ভয়ে জোরে চিৎকার করে। পরের দিন মিশা পুলিশ অফিসারকে বাসায় আসতে বলে, সবার সামনে অফিসারকে সবকিছু বলে। মিশা জানায় সে তার বাবার মিসিং কমপ্লেন করতে চায়। তখন পুলিশ অফিসার জানায় এর আগেও রাজা অনেকবার ফোন বন্ধ করে উধাও হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর জানা যেত সে অন্য কারোর সাথে রিসোর্টে ছিল। এবারও হয়তো তেমনটাই হবে, তাই মিসিং কমপ্লেন করিয়ে লাভ নেই। কিন্তু মিশা এসব কথায় কান্না দিয়ে অফিসারকে বলে অফিসার যেন তাকে মিসিং কমপ্লেন করতে সাহায্য করে। অফিসার জানায় যদি মিসিং কমপ্লেন করতে হয় তাহলে তাকে থানায় গিয়ে অভিযোগ দিতে হবে। মিশা রাজি হয়ে যায়। রুকমণি মিশাকে নিয়ে মন্দিরে পূজা দিতে যায়। সেখানে মিশা একটি কালো কাপড় পরা অন্ধ মহিলাকে দেখতে পায়। মিশা কাছে গিয়ে মহিলাটিকে ভালোভাবে দেখার চেষ্টা করে। মহিলা মিশাকে দেখে বিড়বিড় করে কিছু বলছিল। महिलाटी हठात मिशार काছে এসে কপালে হাত রেখে বলে, অন্য দুনিয়া থেকে আত্মা তোর সাথে কথা বলতে চায়, তোকে তার মৃত্যুর রহস্য খুলে বলতে চায়। ঠিক তখনই রুকমণি এসে মিশাকে মহিলাটির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। মিশা তার রুমে বসে আনমনে সবকিছু ভাবছিল। ঠিক তখনই কাপিল এসে বলে রানী বাইরে গেছে, যাবার আগে তার জন্য পূজার প্রসাদ পাঠিয়েছে। মিশা তখন মন দিয়ে দেখা হওয়া মহিলাটির ব্যাপারে কাপিলকে বলে। সে কাপিলকে বলে সেই মহিলাকে প্রাসাদে নিয়ে আসো। কাপিল প্রথমে রাজি না হলেও পরে মিশার জোরাজোরিতে রাজি হয়। কাপিল সেই মহিলাকে নিয়ে আসে। মহিলা তাদের দুজনকে সামনে বসিয়ে প্রাসাদে থাকা আত্মাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর মহিলা বলে, তোমার বাবাকে ডাকো। মিশা বেশ কয়েকবার বাবা বলে ডাকলে হঠাৎ মহিলাটি টেবিলে থাকা মোমবাতি নিভিয়ে সম্পূর্ণ ঘর অন্ধকার করে দেয়। এরপর মহিলাটির উপর একটি আত্মা ভর করে অস্পষ্টভাবে মিশাকে কিছু বলতে থাকে। মিশা আত্মার সাথে কথা বলার চেষ্টা করলে হঠাৎই সেখানে রুকমণি চলে আসে। এসব দেখে রুকমণি রেগে বলে, এই মহিলাকে প্রাসাদে কে এনেছে? কাপিল জানায় সে মিশার কথা মতো নিয়ে এসেছে। এসব শুনে রুকমণি কাপিলকে বকাবকি করে বলে মহিলাটিকে বাইরে রেখে আসতে। কাপিল যখন মহিলাকে নিয়ে যাচ্ছিল তখন মহিলাটি মিশাকে বলে, আজ রাত 12টায় আত্মা জবাব দিবে, আত্মার অপেক্ষায় থাকতে বলে চলে যায়। মিশা রাত 12টার অপেক্ষায় বসে থাকে। যখন 12টার ঘন্টা বাজে তখনই মিশা তার বাবার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর তার কানে গ্যারেজ থেকে শব্দ ভেসে আসে। মিশা দ্রুত গ্যারেজে যায়। সেখানে যেতেই হঠাৎ করে গ্যারেজে থাকা সব গাড়ির লাইট জ্বলে ওঠে আর গাড়ির হর্ন বাজতে থাকে। চোখের সামনে এসব দেখে মিশা জোরে চিৎকার করে। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেলে মিশা গ্যারেজের ভিতরে এগিয়ে যায়। একটি গাড়ির ভিতর থেকে বাজে গন্ধ পেয়ে মিশা গাড়িটির সামনে দাঁড়ায়। ধুলোর আস্তরণ পড়ে থাকা গাড়ির ড্রাইভিং সিটের পাশের গ্লাস হাত দিয়ে মুছতেই সে স্পষ্ট দেখতে পায় তার বাবার লাশ ড্রাইভিং সিটে রাখা। মিশা শিউরে ওঠে, বাবা বলে ডাকতে থাকে, জোরে চিৎকার করে সবাইকে ডাকে। সবাই এসে মিশার কথা মতো গাড়ি চেক করে, কিন্তু গাড়িতে লাশ তো দূরের কথা, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। মিশা কিছুতেই বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। নিজের রুমে বসে মিশা কাঁদছে। ঠিক তখনই পাশের রুম থেকে রুকমণি মিশাকে ডেকে বলে, তোমার বাবা কল দিয়েছে, তোমার সাথে কথা বলতে চায়। মিশা টেলিফোনে তার বাবার সাথে কথা বলে, কিন্তু মিশা বাবাকে কিছু বলার সুযোগই পায় না, বরং অপর প্রান্ত থেকে তার বাবা কথা বলে কল কেটে দেয়। বারান্দায় বসে বাবার পাঠানো ছবি ও চিঠি নিয়ে মিশা বসে কাঁদছে। তার বাবার সাথে এত বছর পর দেখা করতে এসেছে, কিন্তু তার বাবাকে সে এখনো দেখতে পায়নি, বরং তার সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ভয়ঙ্কর সব ঘটনা। কিছুক্ষণ পর সেখানে কাপিল আসে। মিশার মন খারাপ দেখে জিজ্ঞেস করে, বাবার সাথে কথা হয়েছে না? তাহলে কেন এখনো মন খারাপ করে বসে আছো? মিশা বলে, আমি বাবার সাথে অনেক বছর কথা বলি না, কল দেওয়া ভয়েসটা যে বাবার, এটা আমি কিভাবে বুঝবো? কাপিল জিজ্ঞেস করে, কেউ সব কেন করতে যাবে? তখন মিশা বলে, কেন করবে তা আমার জানা নেই, কিন্তু আমি এই গোলকধাতা থেকে বের হতে চাই। যেদিন থেকে এখানে এসেছি সেদিন থেকেই আমি প্রতিনিয়ত ভয় পাচ্ছি। যেসব জিনিস আমাকে ভয় পেতে বাধ্য করছে, এখন ওই সব কিছুই আমার সব প্রশ্নের উত্তর দিবে। মিশা কাপিলকে নিয়ে গ্যারেজে যায়। যেই গাড়িতে কাল রাতে লাশ দেখেছিল সেই গাড়িতে ভালোভাবে খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে কিছু না পেয়ে কাপিল কিছুটা বিরক্ত হয়। হঠাৎ গাড়ির ভিতরে মিশা তার বাবার স্যুটের বোতাম খুঁজে পায়। মিশা বলে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, বাবাকে মেরে লাশটি আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে, আর আমাকে ভয় দেখানো হচ্ছে যাতে সবার কাছে এটাই প্রমাণিত হয় আমি মানসিকভাবে অসুস্থ। কাপিল জিজ্ঞেস করে, তাহলে এসব কে করবে? আর লাশ যদি আশেপাশেই থাকে তাহলে কমান্ডো এতক্ষণে খুঁজে বের করত। মিশা তখন বলে, এগুলো রুকমণির কাজ, আর সে এসব হয়তো সম্পত্তির জন্য করছে, কিন্তু রুকমণি একা এত কিছু করতে পারবে না, তার সাথে নিশ্চয়ই আরো কেউ আছে যে তাকে সবসময় সাহায্য করছে। এসব শুনে কাপিল তাকে রাতে রুকমণির কাজিন রানার পার্টিতে যেতে বলে, কারণ সেখানে সবাইকে পাওয়া যাবে। রাতে মিশা এবং কাপিল দুজন পার্টিতে যায়। সেখানে তারা রুকমণিকে রানার সাথে ঘনিষ্ঠভাবে দেখতে পায়। মিশা কাপিলের কাছে রুকমণির ব্যাপারে জানতে চায় তার সাথে রানা এবং ডাক্তারের সম্পর্ক কেমন। কাপিল তাকে জানায় রুকমণির সাথে রানার সম্পর্ক খুব একটা ভালো নয়। মিশা বলে, হয়তো সে বাইরে দেখাচ্ছে রানার সাথে তার সম্পর্ক ভালো না, এটা হয়তো লোক দেখানো। কাপিল বলে, ডাক্তারের সাথে পারিবারিকভাবে পরিচিতি এবং চেনাজানা হলেও রুকমণির সাথে ডাক্তারের সম্পর্ক ভালো, হয়তো টাকার জন্য। কিছুক্ষণ পর রুকমণি ও রানা তাদেরকে দেখে কাছে আসলে কাপিল উঠে দাঁড়ায়। মিশার সাথে কাপিলকে দেখে রুকমণি কাপিলকে বেশ অপমান করে। কাপিল চলে আসতে চাইলে মিশা তার হাত টেনে ধরে। এরপর সেখান থেকে রুকমণি এবং রানা চলে যায়। তাদের চলে যেতে দেখে মিশা ও কাপিল তাদের পিছু নেয়। তারা রুকমণি এবং রানাকে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে দেখে। রুকমণি রানাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু রানা কিছুতেই বুঝতে চায় না। সে ব্যাগ ভর্তি টাকা নিয়ে রুকমণিকে বলে যায় সেই ঝামেলায় ফেসে গেলে রুকমণিকে ছেড়ে দিবে না। রানা টাকা ভর্তি ব্যাগ সহ গাড়ি নিয়ে বের হয়। মিশা এবং কাপিল গাড়ি নিয়ে রানার পিছু পিছু যেতে থাকে। রানা তার ব্যাগ ভর্তি টাকা নিয়ে সল্ট ফার্মে যায়। সেখানে কয়েকজন ছেলে তার জন্য দাঁড়িয়েছিল। ছেলেগুলো টাকা নিয়ে রানাকে মারতে থাকে। ছেলেগুলো টাকা নিয়ে চলে গেলে মিশা এবং কাপিল বের হয়ে তাকে বলে, তুমি এখানে যা করতে এসেছো আমরা সব দেখে ফেলেছি। রানা বলে, তোমরা যেটা ভাবছো সেটা না। মিশা বলে, তুমি বাবার প্রপার্টি আর টাকার জন্য রুকমণির সাথে মিলে তাকে মেরে ফেলেছো। রানা বলে, তোমার বাবার ফ্যাক্টরি বিক্রি করতে গিয়ে অনেক টাকা লোন করেছি। যদি তোমার বাবা মারা যায় তাহলে আমার সব থেকে বেশি ক্ষতি হবে। এরপর রানা মিশাকে বলে, তুমি প্রপার্টি পেপারসে সাইন করে দাও, নয়তো আমার সব টাকা জলে যাবে। এই কথা শুনে কাপিল এবং মিশা অনেক রেগে যায়। কাপিল এবং মিশা বলে, আপনি যতই নাটক করেন না কেন লাভ নাই, তারা এখন পুলিশের কাছে যাবে। রানা বলে, তুমি পুলিশের কাছে গেলে আমার জন্যই ভালো হবে, অন্তত লোনের টাকা নিয়ে চিন্তা থাকবে না। রানার সাথে কথা বলার সময় রুকমণির কথা উঠতেই রানা বলে, আমি শুনেছি রুকমণি প্রেগন্যান্ট, আর সেই সন্তান রাজার না, অর্থাৎ মিশার বাবার নয়, বরং অন্য কারোর। আর রাজা তার বংশের রক্ত নিয়ে বেশ অহংকারী ছিলেন। এই সন্তান সে কখনোই মেনে নিতে পারবে না। এই জন্যই হয়তো রুকমণি এই কাজ করেছে। রুকমণি সুইমিং পুলে সাঁতার কাটছে। হঠাৎ সে পুলের সামনে উল্টা দিক দিয়ে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নিজের পেটে একের পর এক আঘাত করছে। হঠাৎ মেয়েটি সামনের দিকে ঘুরলে রুকমণি ভয়ে চিৎকার করে ওঠে। সে যাকে দেখছে সে আর কেউ নয়, বরং রুকমণি নিজেই। রুকমণি নিজেই নিজেকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে। যখন মেয়েটি রুকমণির দিকে তাকিয়ে দুহাত বাড়িয়ে দেয় তখন সে দেখতে পায় পুলের মধ্যে পানিতে তার পেট থেকে রক্ত বের হচ্ছে। পুলের পানি রক্তে লাল হয়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে রুকমণি চিৎকার করতে করতে পুল থেকে উঠে আসে। রুমে এসেই বেশ কিছু ওষুধ খায়। রানা সল্ট ফার্ম সাইডে ড্রিঙ্কস করে ঘুমিয়েছিল। হঠাৎ তার মোবাইলে কল আসলে সে জেগে ওঠে। কথা বলা শেষ করে সে যখন গাড়ি স্টার্ট করে ঠিক তখনই তার গাড়ির পেছনের সিট থেকে কেউ একজন তার গলা চেপে ধরে। রানা নিজেকে ছাড়িয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালায়। নিজেকে বাঁচানোর জন্য সে এদিক সেদিক ছুটতে থাকে। হঠাৎ তার সামনে কেউ একজন এসে বেলচা দিয়ে জোরে মুখে আঘাত করতেই রানা পড়ে যায়। এরপর তাকে বেলচা দিয়ে একটার পরে একটা আঘাত করে মেরে ফেলে। রুকমণি নিজের বেডরুমে শুয়েছিল। মিশা তার রুমে এসে জিজ্ঞেস করে তার পেটের বাচ্চাটি কার। মিশার মুখে এমন প্রশ্ন শুনে রুকমণি বেশ ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে সে বলে, এসব বিষয়ে তার মাথা না ঘামালেও চলবে, তুমি বরং এখান থেকে যত দ্রুত পারো চলে যাও, তোমার নিজের জন্যই ভালো হবে। তাদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল ঠিক তখনই কাপিল মোবাইল নিয়ে রুকমণিকে এসে বলে, এসপি অশোক কল দিয়েছে। রুকমণি কথা শেষ করে কাপিলকে নিয়ে বের হয়। তারা চলে গেলে মিশা হুইল চেয়ারে সিঁড়ির সামনে বসে থাকে। তখন সে লক্ষ্য করে বাদাম কাকা রতনের কুকুর কমান্ডোকে খাওয়ানোর চেষ্টা করছে। তখন তার রুকমণি এবং কাপিলের বলা কথা মনে পড়ে। রুকমণি বলেছিল রতনের গাড়ি আসলে তার গন্ধ পেয়ে কমান্ডো সবার আগে গেটে গিয়ে বসে থাকতো। অন্যদিকে কাপিল গ্যারেজে বলেছিল যদি তার বাবার লাশ এখানে থাকে তাহলে কমান্ডো খুঁজে বের করত। মিশা বুঝতে পারে তাকে এখনই কিছু করতে হবে। গ্যারেজের গাড়িতে পাওয়া তার বাবার বোতাম নিয়ে মিশা কুকুরটির কাছে যায়। এরপর কমান্ডো নাকের সামনে বোতামটি ধরতেই কমান্ডো নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে। মিশা বাদাম কাকাকে কুকুরের বাঁধন খুলে দিতে বলে। ছাড়া পেয়ে কমান্ডো প্রথমে দৌড়ে গ্যারেজে যায় যেখানে বোতাম পাওয়া যায়। কমান্ডো সেখান থেকে দৌড়ে পরিত্যক্ত সেই পুলের কাছে গিয়ে ডাকাডাকি করতে থাকে। মিশা বুঝতে পারে এই পুকুরেই লাশ ডুবিয়ে রাখা হয়েছে, তাই সে কাকাকে বলে পানিতে নেমে খুঁজে দেখতে। এরপর সে কাপিলকে কল দিয়ে বলে হয়তো সে তার বাবার লাশ পেয়ে গেছে। রুকমণিকে কোনো অজুহাত দেখিয়ে যেন দ্রুত চলে আসে। মিশার কথা মতো কাকা পানিতে খোঁজাখুঁজি করে নিচে দেখে একটি শিকল বাঁধা। শিকলের নিচ থেকে খুলে দিলে পানির উপরে ভেসে ওঠে পলিথিন আর টেপ দিয়ে পেঁচানো একটা লাশ। মিশা কিছু বুঝে ওঠার আগেই তাকে পেছন থেকে কেউ একজন গলা চিপে ধরে নিয়ে যায়। জ্ঞান ফিরতেই মিশা দেখে সে একটা গাড়িতে ড্রাইভিং সিটে বাদাম কাকার লাশ রাখা। মিশা গাড়ির পেছনে তাকাতেই তার চোখ কপালে উঠে যায়। তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া, ভয় দেখানো, কনফিউজ করা, এমনকি তার বাবাকে খুন করা সে আর কেউ নয়, বরং ম্যানেজার কাপিল। মিশা যখন সত্যিটা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। কাপিল গাড়ির দরজা লক করে পেছন থেকে গায়ে ধাক্কা দিয়ে উপর থেকে ঝিলের পানিতে ফেলে দেয়। গায়ে ডুবতে থাকলে মিশা নিজেকে বাঁচানোর চেষ্টা করে। গাড়ি ফেলে দিয়ে রুকমণির কাছে কল দিয়ে কাপিল জানায় কাজ হয়ে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজা রতন রুকমণি এবং কাপিলকে একসাথে দেখে ফেলে। রতন ক্ষিপ্ত হয়ে রুকমণিকে গলা টিপে মারার চেষ্টা করলে কাপিল তাকে বাধা দেয়, কিন্তু তাতেও যখন রতন রুকমণির গলা ছাড়ে না তখন কাপিল তাকে টেনে আয়নার উপর ফেলে দেয়। আয়নার কাছে রতনের কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। দুজন একে অপরকে মারার চেষ্টা করে, কিন্তু শেষ অবধি কাপিল রতনের গলা টিপে মেরে ফেলে। সিন বর্তমানে আসলে দেখা যায় নিজেকে শেষ করার জন্য রুকমণি অনেকগুলো ওষুধ খাওয়ার চেষ্টা করলে কাপিল এসে তাকে বোঝায় তাদের সন্তানের কথা, তাদের ভবিষ্যতের কথা ভাবতে বললে রুকমণি নিজেকে সামলে নেয়। কাপিল তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই রুকমণি দেখে রতনের বস্তাবন্দি লাশ ভেসে উঠেছে। আসলে রুকমণির বারবার হ্যালুসিনেশন হতো। সে দেখত লাশকে যেভাবে পলিথিনে পেঁচিয়ে লুকিয়ে রাখা হয়েছে সেই অবস্থাতেই লাশ উঠে বসেছে। মিশার নিখোঁজের কথা শুনে এসপি অশোক প্রাসাদে আসে। রুকমণি জানায় বাদামকে নিয়ে মিশা ফিরে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু বাদাম ফিরে আসছে না দেখে তাকে জানিয়েছে। অশোক রুকমণির সাথে কথা বলার সময় বুঝতে পারে সে কিছুটা ঘাবড়ে আছে, তাই রুকমণিকে জিজ্ঞেস করে আপনি কিছু বলতে চাচ্ছেন, কিন্তু রুকমণি জানায় মিশা নিখোঁজ, তাই সে একটু ঘাবড়ে আছে। ঝিলের পানি থেকে মিশার গাড়ি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অশোকের সাথে কাপিলও ছিল। পানি থেকে গাড়ি তুলে আনা হয়। গাড়ি ভালোভাবে চেক করে দেখা যায় ভেতরে শুধু বাদাম চাচার লাশ, মিশার লাশ নেই। কাপিলের চোখে মুখে চিন্তার ছাপ, তাহলে মিশার লাশ কোথায়? রুকমণিকে কল দিয়ে কাপিল জানায় গাড়িতে শুধু একটি লাশ পাওয়া গেছে, সেটি বাদামের। ভেতরে মিশার লাশ এখনো পাওয়া যায়নি। কাপিল বলে আমি থানায় স্টেটমেন্ট দিতে যাচ্ছি। রুকমণি বলে তোমার যাবার দরকার নেই, দ্রুত প্রাসাদে চলে আসো। ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। কাপিল কল কেটে দেয়। রুকমণি প্রাসাদের বাইরে হুইল চেয়ারে মিশাকে দেখতে পায়। সে দরজা খুলে বাইরে এসে তাকে খুঁজতে থাকে। ঠিক তখনই তাদের পরিচিত ডক্টর পেছন থেকে রুকমণির কাছে হাত রাখতেই সে ভয়ে কেঁপে ওঠে। ডক্টর রুকমণিকে জিজ্ঞেস করে বাসার বাকি সবাই কোথায়। রুকমণি জানায় থানায় স্টেটমেন্ট দিতে গিয়েছে। রুকমণি ডাক্তারকে বলে মিশার লাশ পাওয়া যাচ্ছে না, সে আবার আসবে তাদেরকে মেরে ফেলতে। ডাক্তার তাকে বলে এক মেয়ে দ্বিতীয়বার মরতে পারে না। রুকমণি এটা শুনে চমকে ওঠে। ডাক্তার বলে মিশা 1 সপ্তাহ আগে আত্মহত্যা করেছে। গাড়িসহ তার লাশ ঝিলে পাওয়া যায়। আমি নিজে মর্গে গিয়ে মিশার লাশ দেখে এসেছি। ডাক্তার বুঝিয়ে বলার পরও রুকমণি কিছুতেই বিশ্বাস করতে পারে না মিশা 1 সপ্তাহ আগে মারা গেছে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি মিশা 1 সপ্তাহ আগে মারা যায় তাহলে এই মেয়েটিকে। ঠিক তখনই রুকমণি প্রাসাদের সামনে মিশাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে। প্রাসাদের ভেতরে এসে দেখে হুইল চেয়ারে মিশা বসে আছে। রুকমণি এগিয়ে যেতেই সে ফিরে তাকায়। রুকমণি অবাক হয়ে বলে ওঠে মিশা। তখন সে বলে আমি মিশা না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে সে ঝিলের পানিতে গাড়ি থেকে বের হয়ে বেঁচে আসে। কথা শেষ করে মিশা হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। রুকমণি বেশ অবাক হয়ে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে মিশার ছোটবেলার জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে একটি মেয়ে ছিল যার নাম ফাতেমা। সে মিশা ফাউন্ডেশনে পড়াশোনা করত। সেদিন তাকে রতন সাহেব একটা কথা বলেছিল যেটা সে আজও মনে রেখেছে। সেদিন মিশা ফাতেমাকে একটি জাদুর কাঠি উপহার দিয়েছিল। এরপর বেশ কিছু বছর পর ভাগ্য আমায় রাজার মেয়ে মিশার সাথে দেখা করিয়ে দিল। রাজা আমার জীবন বদলে দিয়েছিল, কিন্তু রাজার মেয়ের জীবন ছিল এলোমেলো। ডাক্তার শেখায়ত মিশাকে হেল্প করতে চেয়েও পারত না। ধীরে ধীরে মিশার সাথে ফাতেমার ভালো সম্পর্ক হয়। মিশা তার বাবার সাথে সবকিছু ঠিক করে নিতে চেয়েছিল। যখন তাকে চিঠি দিয়ে দেখা করতে বলা হয় তখন সে অনেক খুশি ছিল, কিন্তু এরপর বাবার সাথে মিশা আর কথা বলতে পারেনি, তাই ফ্রাস্ট্রেশন থেকে আত্মহত্যা করে। ডক্টর শেখাওয়াত বলে বেশ কিছুদিন রতনকে না দেখে আমার চিন্তা হয়। প্রাসাদের কারোর উপর আমার বিশ্বাস ছিল না, তাই আমরা প্ল্যান করি। ফাতেমা বলে আমি মিশা হয়ে এখানে আসি যাতে সব সত্য জানতে পারি। রুকমণি উঠে ফাতেমার হাত ধরে বলে কাজটা একদম ঠিক করনি, ভুল করেছ তোমরা, প্লিজ এখান থেকে চলে যাও। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কাপিল ডক্টর শেখাওয়াতের মাথায় আঘাত করে। ফাতেমাকে মারতে গেলে রুকমণি তাকে বোঝাতে থাকে, কিন্তু কাপিল তার কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফাতেমা দৌড়ে গিয়ে পুলের পাশে একটি রুমে লুকিয়ে যায়। কাপিল এসে এক এক করে সব দরজা ভেঙে ফাতেমাকে খুঁজতে থাকে। রুম থেকে কাপিল লোহার একটা শাবল হাতে নেয়। পিলারের পেছনে ফাতেমা লুকিয়ে থাকে, কিন্তু কাপিল তাকে দেখে ফেলে এবং শাবল দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। ফাতেমা ফ্লোরে ছটফট করতে থাকে। তার মাথা দিয়ে রক্ত বের হয়ে মেঝেতে গড়িয়ে পড়ে। কাপিল ফাতেমাকে মেরে ফেলার চেষ্টা করলে রুকমণি তাকে পেছন থেকে গুলি করে, কিন্তু কাপিলের কান ঘেঁষে সেই গুলি বের হয়ে যায়। রুকমণির এমন কাজ দেখে কাপিল তাকে বলে, রুকমণি তুইও মরবি, এখন তোকেও মেরে ফেলবো। এরপর দুজন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় হঠাৎ গুলি লেগে যায় রুকমণির পেটে। রুকমণি পুলের মধ্যেই পড়ে যায়, তার রক্তে পুলের পানি লাল হয়ে যায়। নিজ হাতে রুকমণিকে মারার কারণে কাপিল চিৎকার করে কান্না করতে থাকে। সেই সুযোগে ফাতেমা নিজেকে বাঁচাতে প্রাসাদ থেকে দৌড়ে বের হয়ে আসে। পুলে ফাতেমাকে না পেয়ে কাপিলও তাকে মারার জন্য পিছু পিছু ছুটে আসে। ফাতেমা দ্রুত গ্যারেজে ঢুকে বন্দুক হাতে নিয়ে দাঁড়ায়, সেখানে কাপিলও চলে আসে। ফাতেমা তার দিকে বন্দুক তাক করে সামনে যেতে নিষেধ করে। তখন কাপিল বলে, আমরা দুজন তো একই, তাই না? দুজনকে রাজা সাহেব লালন পালন করে বড় করেছে। এখন আমি তোমায় একটা কাহিনী শোনাচ্ছি। 20 বছরের এক ছেলে একদিন রাজার অনেক দামি স্যুট পরার ইচ্ছা প্রকাশ করে। জানো সেদিন রাজা কি করেছিল? সবার সামনে তার কাপড় খুলিয়ে উলঙ্গ করেছিল, তাকে অপমান করেছিল। রাজা বলেছিল এই স্যুটের বোতাম পরার যোগ্যতা তার নেই। সেদিন আমি বুঝে গিয়েছিলাম রাজার কতটা অহংকার, আর এটাও বুঝে গিয়েছিলাম আমাদের মতো সবার নিজেদের হক ছিনিয়ে না নিলে সেটা কখনো পাওয়া সম্ভব না। কাপিলের কথা শেষে ফাতেমা বলে, কি পেয়েছো এগুলো করে? তোমার সবকিছু হারিয়ে ফেলেছো। ফাতেমার কথা শেষ না হতেই কাপিল তাকে মেরে বন্দুক ছিনিয়ে নেয়। এরপর সে বন্দুক ফাতেমার দিকে তাক করতেই ফাতেমা বলে, কাপিল, তোমার জানা উচিত প্রত্যেকের সিদ্ধান্ত, হোক সেটা ভালো কিংবা খারাপ, একটি সময় সে ঠিকই লক্ষ্যে পৌঁছায়। অর্থাৎ ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপই হবে। কথা শেষ হতে না হতেই কাপিল তার হাতে থাকা বন্দুকের ট্রিগার চেপে ধরে। গুলি ফাতেমার গায়ে না লেগে ব্যাকফায়ার হয়ে তার ঘাড়ে গিয়ে লাগে। মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। ফাতেমা শুধু গ্যারেজে এসে বন্দুকের নলে তার বাবার স্যুটের বোতাম রেখেছিল, যার কারণে কাপিল শ্যুট করলে তা ব্যাকফায়ার করে নিজের ঘাড়ে লাগে। এরপর ফাতেমা ভাবে সে যেটা করেছে সে ঠিক করেছে কিনা, কিন্তু যেদিন মিশা ফাউন্ডেশন থেকে বাচ্চাদের নিয়ে সেই প্রাসাদে যায় সেদিন তার মনে হয়েছে সে কোনো ভুল করেনি, বরং এই প্রাসাদ যেটা আজ পর্যন্ত কারোর হয়নি সেটা এখন এই বাচ্চাদের। মিশা এবং মিশার বাবা আজ যেখানে থাকুক না কেন তারা নিশ্চয়ই খুশি হবে। অতিরিক্ত লোভ লালসা মানুষকে উন্মাদ করে তোলে। একটি ছোট খারাপ কাজ প্রতিনিয়ত করতে থাকলে ধীরে ধীরে এমন বিশাল আকার ধারণ করে যে তখন মানুষের মধ্যে বিন্দুমাত্র অপরাধবোধ কাজ করে না। এখানে ভুল সবারই ছিল। কাপিলের কথা বলতে গেলে সে চরম অকৃতজ্ঞ, কারণ যে তাকে আশ্রয় দিল সে তার পিঠে ছুরি ঢুকিয়ে বিশ্বাসঘাতকতা করল। রাজা রতন নিজের অহংকারের জন্য সবই হারালো, এমনকি নিজের প্রাণটাও। আর রুকমণিও বিশ্বাসঘাতকতা করে শেষমেশ মৃত্যুই পেল। দিন শেষে সবাই তার কর্মের ফল পেয়ে গেল। এই জন্যই বলে যেমন কর্ম তেমন ফল। তাই সবার উচিত লোভ, অহংকার আর প্রতিশোধ পরায়ণতা থেকে দূরে থাকা, কারণ সুন্দর একটা জীবন নষ্ট করতে এদের এক সেকেন্ডও লাগে না। আজ তাহলে এখানে চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরনো ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্প-সপ্পের সাথেই থাকুন। চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।